সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঠিক রোডের পাশে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন, অস্থায়ীভাবে বসবাস করছে বেদের পরিবার। আপনারা জানেন বেদের পরিবার অথবা নৌকায় থাকে অথবা যে কোনো অস্থায়ীভাবে যে কোনো একটি জায়গায় তারা কিছুদিনের জন্য বসবাস করে, তারপর আবার তারা অন্য স্থানে চলে যায়। তাদের নিজস্ব কোনো সম্পত্তি নাই, তারা খুব কষ্ট করে জীবনযাপন করে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বেড়ার ঘর বানিয়ে, পলিটিন দিয়ে ঘর বানিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করতেছে দেখতেছেন আপনারা। এই যে ছোট ছোট বাচ্চারা, তোমার নাম কি? রবিনা। তোমার নাম কি? তানজিলা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বেশ কয়েকটি ঘর বাড়ি আছে এবং খুব কষ্ট করে তারা জীবনযাপন করতেছে দেখতেছে বন্ধুরা। ভাই, কি নাম তোমার? কি নাম? জাহিদুল ইসলাম। এই তোমার বক্সে একটা, এটা কি বক্সে কি আছে? সাপ আছে। তো এই সাপ নিয়ে তুমি শুয়ে আছো কেন? তুমি কি সাপ খেলা দেখাও? দেখাও একটু সাপটা, কি একটু দেখানো যাবে হালকা একটু? তোর আব্বুকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো বন্ধুরা। আপনারা শুনলেন, এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বেদের পরিবার এবং তারা খুব কষ্ট করে জীবনযাপন করে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তারা আসলে অস্থায়ীভাবে এখানে বসবাস করে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? তো খুব কষ্ট করে তো আপনারা জীবনযাপন করতেছেন। এখানে আপনারা কতদিন ধরে বসবাস করতেছেন? আমরা তো এইভাবেই থাকি। এইভাবে থাকেন, কিন্তু এই সম্পত্তি তো আপনাদের নিজের না? অস্থায়ীভাবে থাকেন। এখানে কতদিন ধরে বসবাস করতেছেন? বাবা আমার জন্ম রাখ থেকে। কিন্তু সম্পত্তি তো আপনাদের না? যদি আপনাদের উঠাই দেয়? এটা উঠাই দিলে এটা সরকারের ভার থাকবে। আমরা রাস্তাঘাটে থেকে কি করব? জীবনটা তো এইভাবে বাঁচতে হবে ভাই। আপনি কত বছর ধরে আছেন এখানে? এবং তাদের থাকার যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, আসলে একটি ঘরের ভিতরে অনেকে বসবাস করতে করে আর কি দেখতে পাচ্ছেন। তো এই ঘরে কয়জন বসবাস করে? দুইজন। তোমার নাম কি? বাবা গদু। সোনালি, তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করো নাই? কোন ক্লাসে পড়ো নাই? কেন? এদিকে আসো তো, এদিকে আসো। তো তোমাদের ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা। কিন্তু পড়াশোনা করলে তুমি ভালো একটা চাকরি পেতে আর ভালোভাবে থাকতে পারতা। পড়াশোনা ভালো লাগে না? তোমার নাম কি? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার রান্না বান্না থাকা খাওয়া সব একদম রাস্তার পাশে। এবং এখানে বেশ কয়েকটি বেদের পরিবার আছে, তারা বিভিন্ন উপার্জন করে এখানে বসবাস করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো আপনি কি করতেছেন? তাই সবজি করতেছেন। এখানে কত বছর ধরে আপনি বসবাস করতেছেন? মাত্র এক বছর হবে আইছি এখানে। এক বছর? এর আগে কোথায় ছিলেন? এর আগে বিভিন্ন জায়গায় থাকছি। বিভিন্ন জায়গায় থাকছেন। তো এই জায়গাটা তো আপনাদের ওই মানে স্থায়ী না অস্থায়ী? এই জায়গা অস্থায়ী, ভাড়া থাকি আমরা। ভাড়া থাকেন? স্থায়ী ভাবে আপনারা কোথাও আপনাদের জায়গা নাই? জায়গা আছে, এখানে আমাদের জায়গা আছে। তাহলে এখানে কেন থাকেন? এখানে মাটি ফেলাই নেই জায়গার মধ্যে, এর জন্য থাকি। তো এই যে আমরা কিছু ভাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। কি নাম ভাই আপনার? ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই, তো আপনি কি করেন ভাই? ভাই আমি সাপ টাপ ধরি। সাপ টাপ ধরেন? তো আপনাদের পেশা কি এইটাই, সাপ ধরে খেলা দেখানো? খেলা দেখাই, মাঝে মাঝে খবর দিয়ে নিয়ে যায়, মাঝে মাঝে আমাদের এলাকা আসে, আমরা চলি, ওই যাই দেয় সাপ টাপ ধরলে এটা নিয়েই চলি। তো আপনি তো এখানেই থাকেন? জি জি। তো আমি তো দেখতে পাচ্ছি যে পলিটিন দিয়ে ঘরগুলো তৈরি করা, আপনার স্থায়ীভাবে যদি একটু টিন দিয়ে সুন্দর মজবুতভাবে ঘর কি তুললে কি ভালোভাবে থাকতে পারবেন না? নিজস্ব জায়গা হয়তো, আমরা টাকা পয়সা খরচা করে যেভাবে ধার দূর করে নিয়ে আমরা এগুলো বানাইতাম। হ্যাঁ, তো সরকার থেকে কোনো কিছু দেয় না, আর আমরা যাই পাই সরকার থেকে, ওইটা দিয়ে আমরা টিন টুন দিলে আমাদের এটাও কোনো মানে ফায়দা হবে না। যে কোনো সময় যদি উঠাই দেয় তাহলে তো আপনার আমাদের এগুলো মার যাবে সব।
এই জায়গাটা কার? এই জায়গাটা ভাড়া নেয়। ভাড়া নাও? পুরোটা ভাড়া নাও? পুরোটা ভাড়া, প্রতি মাসে 500 টাকা। মাসে 500 টাকা করে প্রতি ভর্তি করে। এই ঘরপতি? ঘরপতি তাম্বুপতি 600 টাকা করে প্রতি মাসে নেয়। তাহলে আপনারা কি এইভাবে কি এক এক জায়গা থেকে এক এক জায়গায় এইভাবে অস্থায়ীভাবে বসবাস করেন? এমন জায়গা মানে এই জায়গাতেই টাকা বেশিরভাগ নেয়, অন্য অন্য জায়গা আমাদের এইভাবে টাকা নেয়। আপনারা তো দেখি যে নৌকাও তো অনেক সময় বসবাস করেন, যাযাবরের মতো। বন্ধুরা আপনারা শুনলেন এই সাপুলবারের কাছ থেকে, তারা এই জায়গাটি ভাড়া দিয়ে থাকে এবং একদম হাইওয়ে রোডের পাশ ঠিক উল্টা পাশেই, এবং খুব কষ্ট করে তারা এই বসবাস করে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই যে ঘরটি, এবং একটি ঘরে ভিতরে তাদের রান্নাবান্না থাকা খাওয়া সব কিছু হয়। তো অনেক ঝড় যদি আসে তাহলে তো সমস্যা হয়ে যায় আপনাদের। পানি পড়ে, পানি পড়ে, রাতে ঘুমান যায় না, গত শনিবারে বুলবুল গেল, অনেক ঝড় হয়েছে না, ঝড়ের ভিতরে অনেক মানুষ ভিজছে, কাপড় চোপড় ভিজছে, অথবা বাচ্চা কাচ্চা পানি ঢুকছে আর কি, অনেক সমস্যা হয়েছে। তো ঘরে তো অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক ঘরে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে ঘরে অনেক। ক্ষতি হলে তো কিছু করার নাই, কেউ দেখে না, আর চোটা দিয়ে রশি দিয়ে বাঁধতে বাঁধতে জায়গায় জায়গায় বাঁধতে, তো এই পলিথিনটা কিনে দিয়ে পড়তে রশি লাগে। তো এই যে একটা ঘর তৈরি করতে কত টাকা লাগে আপনাদের? আপনারা দেখলেন যে বেদের পরিবারদের ঘর, আপনাদের দেখানোর চেষ্টা করি এই এক একটি ঘর তৈরি করতে প্রায় 5000 টাকা খরচ করে আপনি ঘর বুঝে, যেমন এই ঘরটি তৈরি করতে হয়তো আরো কম লাগছে এটা, কিন্তু আমি আপনাদের যে ডিজাইনটা দেখতেছি, ডিজাইনটা কিসের? যে আপনার নৌকার যে নৌকা সিস্টেম ওরকমই। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সারা জীবনই তো নৌকা কাটাইছে। তো আপনারা তো একসময় নৌকায় ছিলেন? আমরা নৌকার অহন নৌকায় ছিলাম, শ্রদ্ধা করি ছিলেন না নৌকায়? তো নৌকায় দেখে এক এক জেলা থেকে এক এক জেলা, এখন নৌকা টোকা ওই জায়গায় জায়গায় বান ফেরি গেছে, চলে না যে খাল খাল মারা গেছে, তার লাগে মানে নদী শুকানোর কারণে আপনারা এই জিনিসটা করেন, তার জন্য আমরা উপরে উঠছি। তো আমরা নদী দিয়ে এক নদী থেকে এক দেশ থেকে এক দেশ থেকে, হ্যাঁ, বিভিন্ন জেলায় চলে গেছে। এখন তো ওই সিস্টেম নাই, এখন বড় বড় সাগর ছাড়া মানে এটার সাথে কোনো লিংক ছাড়া মানে ওইটাতে এত লিংক দিয়ে তো আমরা পানি সব শুকিয়ে গেছে। রোহিঙ্গাতে থেকে আমরা খারাপ হয়ে গেছি। হ্যাঁ, রোহিঙ্গাদের তো অনেক সুবিধা পাচ্ছে, তারা প্রতি মাসে তারা চাল ডাল, হ্যাঁ, কেউ কিছু করে না, আমরা তো কিছুই পাইলাম না। রোহিঙ্গাদের জন্য মানে প্রশাসন আছে, তিন চার প্রশাসন তাদেরকে দখল দিয়ে রাখে, আর আমাদের তো কেউ দখল দেয় না, আর আমাদের এরকম যা করে যে আমাদের কেউ কিছু করে না। তাদের তো একটা মাসিক একটা মানে সরকার থেকে তাদের একটা খরচ দিচ্ছে, চাল ডাল আপনার পুলিশকে জানান নাই? এটা জানাই প্রশাসনটা, তারাই তো প্রশাসন সবকিছু, চেয়ারম্যান মেম্বার এখানে সবকিছু, আমাদের কিছু করার নাই। ন্যাশনাল আইডি কার্ড করতে তো কোনো টাকা খরচ হয় না, তার আমাদের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে নিতেছে 4-5 হাজার টাকা করে একজনের কাছ থেকে, একজনের কাছ থেকে 7-8 হাজার টাকা করে নিতেছে আমাদের এখান থেকে। আমাদের তো একটা জিনিস এক জায়গা করে দিয়ে না আর কি, আমরা সবাই সচেতন এটা করলে কি ভালো হবে, এই জায়গা নেওয়ার জন্য আরছি সবাই মিলে। আমরা তো বাইদা সারা জীবনই বাংলাদেশে কাটাইছি, সেটা আপনাদের বাংলাদেশে একজন নাগরিক লাগে, নাগরিক আমরা, আপনারা নাগরিক। এখন আগে তো একজনের নৌকায় নৌকা রইছে, ওই পাসপোর্ট করে নাই, বিষয় কোনো কিছু করে নাই, এখন তো এখন ওই জিনিস যদি করতে যায় 2000-3000 টাকা লাগে তারা। স্যার আরেকটা কথা স্যার, এই যে ধরুন আমাদের 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 যে সময় শুরু ছিলাম সেই সময় বাবা আমার কষ্ট করে হইলো, আমাদের লেখাপড়া শিখেছে, কিন্তু এইসব বাচ্চাদের এখন আমরা ওই কারণবশত কোনো কিছু করতে পারতেছি না। আপনি কি লেখাপড়া করছেন? হ্যাঁ, আমি লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? আমি ক্লাস 3 তে লেখাপড়া করছি, আজকে 16 বছর হয়েছে লেখাপড়া ছাড়ছি। এই এই বাচ্চারা, এই বাচ্চারা কেউ লেখাপড়া করে, কারণটা কি? কারণ আপনাদেরই তো বাচ্চা, স্কুল নাই তো এখানে, স্কুল থাকলেও স্যার এই বাচ্চাদের জন্য স্কুল করতে গেলে কেউ জন্ম নিবন্ধন আনো, জন্ম নিবন্ধন করতে গেলে বলে 2000 দাও 3000 দাও, না দিলে দেয় না, সেরকম দেয় না, বলে তো তোমরা তো আর এই এলাকায় স্থানীয় না, এই এলাকায় স্থানীয় না। এখন
এমন সিস্টেম করছে যে তোরা বিভিন্ন জায়গার মানুষ সবাই একত্র হইছ এবং তোদেরকে কেন এগুলো করে দেব এমন টাকা দেব এই ভাবে সব টাকার খেলা এখন সরকারে বলে হাসিনারে বলে আমাদের কিছু করে দেন না আর আমরা তো এমনিও নৌকারে ভালোবাসি সরকার থেকে সুবিধা আমরা যে এত ভালোবাসি সারাটা জীবন মূলত কারণ কি কেউ পড়ালেখা জানে না হ্যাঁ তাদের মনে শিক্ষার আলো নাই বিধে আমরা তো পেজগজ বুঝি না প্রশাসনের কাছে গেলে কম দামে জায়গা কেন সেটা তাদের জায়গা রাস্তা হয় না প্রশাসনের কাছে গেলে কি হয় ওইটা আমরা বুঝি না সেই জন্য বাধ্য বলে রাস্তাঘাটও দেন না যদি বিলে জায়গা জমিন কেন রাস্তাঘাট গুলো দিতেছে না জন্ম নিবন্ধনের জন্য লাগে 3000 আইডি কার্ড করার জন্য লাগে 5000 এই সিস্টেম করার জন্য নিতেছে আমরা তো এগুলো বুঝি না স্যার ওকে ভাই কোন জায়গা গেলে ধন্যবাদ আচ্ছা ভাই কষ্ট দিলাম আমাদের ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আপনারা শুনলেন যে এই বেদে পরিবারের বিভিন্ন অসুবিধাগুলো এবং তাদের যে থাকা এবং জন্ম নিবন্ধন আইডি কার্ড এবং তারা পদে পদে তাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোই আপনি বললেন তখন এবং এই ভিডিওটি যে কোনো প্রশাসন বা সরকার পর্যায়ে দেখে থাকেন অবশ্যই তাদের সাহায্য সহযোগিতা করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবারও বলি এই জায়গাটি হয়েছে কুমিল্লা দাউদকান্দি চান্দিনা এবং ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের ঠিক উল্টা পাশে অবস্থিত অস্থায়ীভাবে এখানে বসবাস করছে অনেকগুলো বেদে পরিবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বেদে পরিবার হবে এখানে 3000 পরিবার এই রাস্তার দুই পাশে।